এবং বাংলাদেশের প্রকাশনা সাহিত্যের জায়গাটাতে আমার ধারণা যে এরকম উদ্যোগের আগে কখনো হয়নি, এর প্রথম। শুভেচ্ছা, আমি একুশে উল্লাস, খুব ভালো লাগছে আজকে আমাদের এই এক ফরমা সিরিজ ভাষালিপির প্রেমের কবিতা এখানে আমার জায়গা হয়েছে এবং দশজন কবির মতো আমারও এই এক ফরমার চমৎকার এই ছোট্ট একটা সংস্করণে আমার কবিতা বের হয়েছে, প্রকাশিত হয়েছে এবং প্রথমবারের মতো। সোহেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সাথে ধন্যবাদ জানাই এটার যে সম্পাদক ভিক্টর কে রোজারিওকে। আর ভিক্টর কে ধন্যবাদ, সেটা হচ্ছে যে আমার এই পুরো প্রক্রিয়ার সাথে, এই উদ্যোগের সাথে সংযুক্ত হওয়ার পেছনে ওরই আসলে একমাত্র একক ভূমিকা বা অবদান। তো আর এই যে উদ্যোগটা ভাষালিপি, এটা একটা অনবদ্য একটা উদ্যোগ। দশজন কবি বিভিন্ন বয়সে, কারো কারো বয়স 60-এর উপরে, কারো কারো বয়স 30-এর কোঠায়, 30-এর কোঠা থেকে 60-এর উপরে এদেরকে এক জায়গায় আনতে পারাটা এটা একটা বিশাল ব্যাপার। এবং বাংলাদেশের প্রকাশনা সাহিত্যের জায়গাটাতে আমার ধারণা যে এরকম উদ্যোগের আগে কখনো হয়নি, এর প্রথম। এবং আশা করি অবশ্যই ভাষালিপি ভাষাচিত্র এই উদ্যোগটা অব্যাহত রাখবে এবং আগামীতে আমাদের মতো আরো কবিরা প্রথমবারের মতো কবিতা প্রকাশ করতে পারবে। আর আমরা তো ভাষালিপির সাথে আছি। ধন্যবাদ সবাইকে।